কি হলো? অমন করে তাকিয়ে কি দেখছো? আজ পার্টিতে তোমার আচরণটা আমার ভালো লাগেনি পরমা। কোন আচরণ? মিস্টার মেননের সঙ্গে তোমার, তাই বলো, সত্যি মাত্র এক পেগ পেটে পড়তে না পড়তেই ভদ্রলোক এমন ব্যালেন্স হারিয়ে ফেলেন না, এমন ছেলে মানুষে শুরু করেন? তুমি ওকে অতটা প্রশ্রয় না দিলেই পারতে। ওমা, আমি তো ভাবলাম তোমাদের হাই সোসাইটির একজন পিলার ভদ্রলোক, তোমার বন্ধু। আমি রিউড ব্যবহার করলে তুমি মনে মনে অসন্তুষ্ট হবে, আর অন্যরাও আমাকে কনজারভেটিভ ভেবে মনে মনে হাসবে। নো নো নো, বরং উল্টোটাই হয়েছিল পরমা। তোমাদের লক্ষ্য করে অনেকেই আড়ালে মুখ টিপে হাসছিল। মিস্টার স্যান্যাল মিসেস রেড্ডিকে চোখ টিপে ইশারায় তোমাদের দেখাচ্ছিলেন, সেটাও চোখে পড়েছে আমার। সে কি গো, মিস্টার মেনন আর মিস্টার স্যান্যাল ফরেনে থাকায় মিসেস স্যান্যাল তো খুব লোনলি ফিল করছিলেন, তাই গত মাসে নিউইয়র্ক থেকে ফেরা মাত্রই উইকেন্ড স্পেন্ড করতে মিস্টার মেননকে নিয়ে উনি দীঘায় গিয়েছিলেন। কি ব্যাপার বলো তো, মিসেস স্যান্যাল কি আমাকে দেখে জেলাস ফিল করছিলেন? কি হলো, অমন করে তাকিয়ে কি দেখছো আমার দিকে? পরমা, মিসেস স্যান্যাল সোসাইটির আদর্শ চরিত্র নয়। তুমি কি আমার চরিত্র নিয়ে সমালোচনা করছো? না না না, তা নয় পরমা, বাট ওয়েল, ব্যাপারটা আমার নিজেরও একটু দৃষ্টিকটু লাগছিল। মিস্টার মেনন, ওই স্কাউন্ড্রেলটা পার্টিতে গিয়ে এমন সেন ক্রিয়েট করে, এত বিশ্রী লাগছিল আমার। তোমার এত বিশ্রী লাগার কি আছে? তোমার তো এতে কোনো রিয়াকশন হবার কথা নয়। তুমি ভুলে যাচ্ছ কেন পরমা, তোমার পরিচয়টা এখনো আমার স্ত্রী মিসেস পরমা চৌধুরী। কিন্তু তুমিই বলেছিলে সেটা শুধু বাইরের পার্টিতেই, এমনও তো হতে পারে ভদ্রলোককে আমার একটু ভালোও লেগে গিয়েছিল। পরমা, তুমি ভীষণ পাল্টে গেছো এই কমাসের মধ্যে, তুমি কেমন যেন কনজারভেটিভ হয়ে যাচ্ছ, কি হয়েছে গো তোমার? পরমা, ভালোবাসা আর বেলেল্লাপনাটা এক নয়। বেলেল্লাপনা? ইয়েস। কিন্তু তারও ছাড়পত্র কি তুমি আমাকে দাওনি? তোমাদের হাই সোসাইটির প্রচন্ড ঔদার্যে আমাকে সংস্কারের সব বন্ধন থেকে মুক্তি দাওনি তুমি? পরমা, তুমি ভুলে গেলে সেদিনের কথা? আজ থেকে মাত্র এক বছর আগে, সেদিন আমার জন্মদিন ছিল, অনারম্বর জন্মদিনই পালন করি আমি। তোমার প্রতীক্ষায় রাত একটা পর্যন্ত জেগে থেকে কখন যেন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। কোথায় ছিলে এতক্ষণ? বাড়ি ছিল। কোথায়? আমার সব বন্ধু সব বিজনেস কলিগদের কি চেনো তুমি? তবু শুনি। নাও ডোন্ট বি সো ন্যাগিং পরমা, অনেক রাত হয়েছে। না, আমি জানতে চাই। হোয়াট? বেশ, তাহলে আজই তোমার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক এ ব্যাপারে। বলো বলো, কি জানতে চাও? তুমি তোমার কোনো বান্ধবীর বাড়িতে ছিলে? যদি বলি তাই ছিলাম। তুমি এমন ইজিলি বলতে পারলে কথাটা? বাচ্চা মেয়ের মতো উত্তেজিত হয় না তো? বসো 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 বসো, কয়েকটা কথা আজ তোমাকে আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। কি বোঝাবে শুনি? আমি জানি না, বাইরে তোমার তিন চারজন প্রেমিকা আছে, তাদের ভেতর দুজন অভিনেত্রী, একজন মডেল গার্ল, আর একজন তোমাদের এই হাই সোসাইটির একজন ফ্রাস্ট্রেটেড উইডো। সব সব জানি আমি, জানি সব জানি। আমার কাজটা তুমি অনেক সহজ করে দিলে পরমা। শুধু একটা টার্ম প্রসঙ্গে আমার একটু আপত্তি আছে, ওই প্রেমিকা শব্দটা, ওটা কিরকম একটা স্থূল শব্দ। বলতে পারো, বলতে পারো ওরা আমার কম্প্যানিয়ন, বন্ধু। লজ্জা করছে না?
ঘরে বিবাহিতা স্ত্রী থাকতে? জাস্ট এই প্রসঙ্গটাতেই আমি আসতে চাইছিলাম পরমা। তুমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো, তাই বিয়ে নামক সংস্কারটা এখনো তুমি মাথা থেকে সরাতে পারছো না পরমা। বিয়েটা আসলে দুটি পরিণত নারী ও পুরুষের মধ্যে একটা সামাজিক চুক্তি ছাড়া আর কিছু নয়। ক্যান কল ইট সাম সর্ট অফ পার্টনারশিপ। না না না, এটা কখনোই কোনো নৈতিক চুক্তি নয়। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো নৈতিক আবদ্ধতা নেই বলতে চাও তুমি? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। মানব ইতিহাসের আদিতেও তা ছিল না, পুরুষ মহিলা সকলেই ছিল মুক্ত মানব, যথেচ্ছ বিহারের অধিকারী। অনেক পরে পরবর্তীকালে একটা সামাজিক কাঠামো তৈরি করার প্রয়োজনেই মানুষ নিজেদের স্বাধীনতা খর্ব করে বিবাহ নামক একটা প্রথার সৃষ্টি করেছিল। এই কথা আজকে বাচ্চারাও জানে। তবু সমাজে বাস করতে হলে সেই সামাজিক প্রথাগুলোকে? না 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 পরমা, না, একথা তুমিও জানো আমিও জানি, নারী বা পুরুষ কেউই এক আধারে সন্তুষ্ট নয়। তাহলে মিথ্যে প্রবঞ্চনা করে কি লাভ বলো তো? তাহলে আবার জঙ্গলে রাজত্বে ফিরে গেলেই তো হয়। ইউ নো ভেরি ওয়েল সেটাও আর সম্ভব নয়, কারণ বিভিন্ন কারণে আজ সভ্য মানুষের কাছে সামাজিক কাঠামোটাও অপরিহার্য হয়ে উঠেছে। তাই নিজেদের মুক্তির জন্যে কি বলে একটা একটা মধ্যপথ বেছে নিতে হচ্ছে। আর মানুষের মনের সহজাত ইচ্ছেটাকে তো তুমি অস্বীকার করতে পারো না, তাই না? অর্থাৎ মন চাইলেই যত্রতত্র বিচরণের স্বাধীনতা। প্রসঙ্গটা তুমি বড্ড বেশি স্থূল পর্যায়ে নিয়ে আসছো পরমা। এই যত্রতত্র বিচরণ কথাটার মধ্যে কোথায় যেন একটা 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 রুচিহীনতার ইঙ্গিত থেকে যায়, কিন্তু ব্যাপারটা তো তা নয়। সারা দিন জীবন ধারণের জন্যে প্রাণান্ত পরিশ্রমের পরে মানুষ সামান্য একটু রিল্যাক্সেশন চাইতেই পারে। আচ্ছা, এক্সট্রা এনার্জির জন্যেও তো সেটা দরকার। ও, সে এনার্জি কি তুমি আমার কাছ থেকে পাচ্ছ না? তাহলে সত্যি কথাই বলি পরমা, পরমা তোমার চেয়ে তারা অনেক বেশি ওম্যানলি, অনেক ওয়ার্ম, জীবন্ত। একই প্রশ্ন তো মেয়েদের ক্ষেত্রেও আসতে পারে, তারাও সার্টেনলি। এ ব্যাপারে তুমিও সম্পূর্ণ মুক্ত পরমা। বিয়েটা আজ মডার্ন ওয়ার্ল্ডের যে কোনো ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল লোকের কাছে একটা সামাজিক বন্ধন ছাড়া কিচ্ছু নয়, কিচ্ছু না। এর সঙ্গে নৈতিক বন্ধনের কোনো প্রশ্ন নেই। ফুল এনার্জি নিয়ে বাঁচার জন্য তুমিও তোমার পছন্দ মতো যে কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করতে পারো পরমা। প্রেম ক্ষতি কি? সমাজ, আগেই তো বললাম সমাজের কাঠামোটা বাঁচিয়ে রাখা দরকার নিজেদের স্বার্থে। তাই যা করবে একটু গোপনে করলেই হলো। অবশ্যই ব্যাপারে মেয়েরা জন্মগত কৃতিত্বের দাবি করতে পারে, তোমাদের অভিনয় ক্ষমতা পুরুষদের চেয়ে অনেক 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 বেশি। তাহলে সেই মেয়েদের নিয়েই তুমি থাকো, আমাকে সব বন্ধন থেকেই মুক্তি দাও। এটা তো তোমার রাগের কথা হয়ে গেল পরমা। আচ্ছা, তুমি ব্যাপারটা একটু সহজ করে বোঝবার চেষ্টা করো না। দেখো, এটা তো আজ কোনো নিন্দনীয় ব্যাপার নয়, দিস ইজ মডার্ন প্রোগ্রেসিভ আউটলুক। এর ভেতরে ডিভোর্স, চিরমুক্তি এসব কথা আসছে কি করে? হ্যাঁ, টেক ইট ইজি। আমার কাজে তুমি বাধা দিও না, তোমার কাজে আমিও তোমাকে বাধা দেবো না। নৈতিক দিক দিয়ে আমরা দুজনেই থাকবো মুক্ত দুটি নারী ও পুরুষ, ব্যাস মিটে গেল। তারপরেও একই ছাদের তলায় আমাদের দুজনকে স্বামী স্ত্রীর পরিচয়ে বাস করতে হবে? কোনো প্রয়োজন নেই। মানে? এ ব্যাপারে আমি কারোর ওপর কিছু আরোপ করতে চাই না পরমা। তোমার যদি অনিচ্ছা থাকে, আগ্রহ না থাকে, দাম্পত্য জীবন না হয় নাই যাপন করলাম আমরা, আলাদা ঘরে আলাদাভাবে বাস করব। বাট মাইন্ড ইট, বাইরের পার্টিতে যেন কেউ জানতে না পারে কথাটা, সেখানে আমরা Mr. and Mrs. Chaudhary, okay? সেদিন থেকে একই ছাদের নিচে
বিচ্ছিন্ন দুটি সত্তা হিসেবে বাস করছি আমরা। তোমার সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক নেই, বোধহয় আত্মিকও নয়। তবু বাইরের সবার চোখে আমরা স্বামী স্ত্রী। ইয়েস, আর সেটা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছিল। আমি তো জোর করিনি পরমা, আমি তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। তা দিয়েছিলে, প্রয়োজন হলে আমার পছন্দ মতো কোনো প্রেমিক খুঁজেও নিতে বলেছিলে, কিন্তু আমি তা পারিনি। আর কেন পারিনি জানো? নো, আই ডোন্ট নো কেন। কারণ কাউকেই আমার তোমার উপযুক্ত বলে মনে হয়নি। তোমার ভেতরেই আমি আমার কল্পনার পুরুষকে খুঁজে পেয়েছিলাম একদিন। পরমা, এটাও কিন্তু রক্ষণশীলতার লক্ষণ, তাই না? কিন্তু এখনো মনের মানুষ খুঁজে পাইনি বলে যে কোনোদিনই পাবো না। না 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 না, ডোন্ট হেজিটেট, তুমি পেলেও আমি আপত্তি করব না পরমা, তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না আমি। শুধু আমি জানতে না পারলেই হলো। তুমি দারুণ প্রগতিশীল না? অফ কোর্স। তাহলে আজ ঈর্ষা বোধ করছো কেন? ঈর্ষা? নট অ্যাট অল। তবে এটা বন্ধু হিসেবে কিছুটা সতর্ক করে দেওয়া বলতে পারো। তুমি ভীষণ সরল পরমা, দারুণ নরম, আই নো ইউ। তাই ওই ডিবচ লোকগুলোর পাল্লায় পড়ে যাতে তুমি। রবিশঙ্কর চৌধুরী, নিজেকে এতটা বুদ্ধিমান বলে ভাবছো কেন? মানে তুমি খুব ভালোভাবেই জানতে হাই সোসাইটির তোমার পক্ষে যা সম্ভব হাজার স্বাধীনতা দিলেও আমার পক্ষে তা সম্ভব নয়। সেই জোরেই সেদিন তুমি অমন অনায়াসে অমন ঔদার্য দেখাতে পেরেছিলে। মিথ্যে কথা। মিথ্যে না? তাহলে কিন্তু আর একটা সম্ভাবনাই থাকে, তুমি আজও আমাকে ভালোবাসো। হ্যালো বাসি, কি জানি হয়তো তাই পরমা, প্রথম ভালোবাসা সে করব হয় মানুষ পুরোপুরি উপড়ে ফেলতে পারে না। আমি বুঝতে পারছি পরমা, আমি আজও তোমাকে ভালোবাসি পরমা। ধন্যবাদ, কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি রবিশঙ্কর, তোমাকে আজ আর আমি ভালোবাসি না। পরমা তুমি ছো না, চুক্তি অনুযায়ী আমরা দুজন এখন পরস্পরের পরিচিত, ভিন্ন আর কিচ্ছু নই। নিছক পরিচিত কোনো পুরুষের কাছ থেকে এ ধরনের আচরণ আমি আশা করি না, আর এটা অশোভন। পরমা, পরমা তোমার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি। তবে কি আশা করেছিলে? তোমার একটু ছোঁয়ায় আমি গলে যাব? মেয়েরা ভালোবাসার ছোঁয়া ছাড়া সাড়া দেয় না রবিশঙ্কর। ও অবশ্য টাকা দিয়ে পোষা মেয়েদের কথা আমি বলতে পারছি না। পরমা বিশ্বাস করো, আমি সত্যি বুঝতে পারছি, আমি তোমাকে সত্যি ভালোবাসি পরমা। সত্যি বোধ হয় এতদিন আমি নিজেকে প্রবঞ্চনা করেছি। কেন, আজকের আমি কি সেই মেয়েদের চেয়েও সুন্দর? অনেক সুন্দর পরমা, অনেক অনেক সুন্দর। ওদের চেয়েও উইমেনলি, তাদের চেয়েও ওয়ার্ম, তাদের চেয়েও জীবন্ত। পরমা তুমি তুমি নিশ্চয়ই কিছুদিন অভুক্ত আছো, তাই না? মানে তা না হলে নিজেরই পরিত্যক্ত খাবারের প্লেটের দিকে অমন লুব্ধ হাত বাড়াতে না? পরমা, পরমা প্লিজ, অন্তত তোমার মুখে এই ধরনের অশোভন ইঙ্গিতটা বড্ড বেমানান লাগছে। হয়তো কোনো সফিস্টিকেটেড হাই সোসাইটি থেকে আসিনি বলেই ঠিক মার্জিত শব্দটা খুঁজে পাইনি, কিন্তু
কথাটা যে সত্যি তা আমি জানি। কি জানো? জানি তোমার চারজন বান্ধবীর ভেতর দুজন কলকাতার বাইরে, একজন মুম্বাই আর একজন চেন্নাইয়ের ছবি করতে গিয়েছে। মডেল মেয়েটাকে তোমার বন্ধু মিস্টার মেননকে কিছুটা সময় দিতে হচ্ছে, আর সেই ডিভোর্সি উইডো সম্প্রতি তার চেয়ে ছোট একটি ছেলেকে বিয়ে করেছেন। কি গো, ঠিক বলিনি? অস্বীকার করছি না, বাট এগুলো কোইনসিডেন্টাল, কাকতালীয়। অর্থাৎ এই ঘটনাগুলো না ঘটলেও তুমি আবার নতুন করে আমার প্রেমে পড়তে পারতে। ঠিক তাই বড়মা, ঠিক তাই। আমাকে নিবিড় করে পেতে চাও আবার? হ্যাঁ বড়মা। আজ রাত থেকে? প্লিজ বড়মা, অতটা স্থূল হয়েও না প্লিজ। মনে হচ্ছে যেন কাউন্টারে দাঁড়িয়ে তুমি কোনো কাস্টমারের সঙ্গে কথা বলছো। নতুন একটা চুক্তিতে আসছি তো, তাই আলোচনাটা খোলাখুলি হওয়ায় বাঞ্ছনীয় রবিশঙ্কর। নতুন চুক্তি মানে? হ্যাঁ, আমি তোমার স্ত্রী হলেও আগের চুক্তি অনুযায়ী বর্তমানে আমি সম্পূর্ণ মুক্ত, স্বাধীন। অন্য যে কোনো পুরুষকে ভালোবাসার স্বাধীনতা তুমি আমাকে দিয়েছিলে। তোমাকেই আমি প্রথম সুযোগটা দিতে পারি যদি উপযুক্ত ক্ষতিপূরণ পাই। কি বলতে চাইছো বলো তো, আমি 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 ঠিক বুঝতে পারছি না। বুঝছো না? না না। বেশ বেশ তো, তাহলে আরো ক্লিয়ার করে বলি। ওই ওই মহিলাদের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ছিল কোন মহিলা? মানে মানে কার পেছনে তোমার সবচেয়ে বেশি খরচ করতে হতো? হাউ ডাজ দ্যাট ম্যাটার টু ইউ? তোমার শুনে কি লাভ? বেশ তো, তোমার বলতে আপত্তি থাকলে জানতে চাইবো না, শুধু অঙ্কটা বলো। পুরোটাও জানতে চাইছি না, শুধু গত তিন মাসে তার পেছনে তোমাকে কতটা খরচ করতে হয়েছিল সেটুকু বললেই হবে। না না, আমি 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 তাকে কী করে বলবো জানো? না না, হিসেবটা রাখা উচিত ছিল তোমার। ঠিক আছে, আন্দাজি বলো, অন্তত লাখ দুয়েক হবে। হবে ওই ওই রকমই হয়তো। তাহলে আমাকেও কিন্তু 2 লাখ টাকা দিতে হবে। ওটা পেলেই আগামী 3 মাসের জন্য আমার সঙ্গ পাবে তুমি। হ্যাঁ গো, আজ রাত থেকে রাজি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে পরমা? তাহলে থাক, সর, ভীষণ ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। গুড নাইট পরমা। পরমা পরমা, শোনো শোনো পরমা, পথ ছাড়ো, আমাকে নিজের ঘরে যেতে দাও, আমার ঘুম পাচ্ছে। তুমি জানো না পরমা, তুমি কি মূর্খের মতো কথা বলছো। হয়তো তাই, কিন্তু আমার ওই একটাই শর্ত, 2 লাখ টাকা। কেন কেন? নিজের স্ত্রীকে টাকা দিয়ে তার সঙ্গ লাভ করতে হবে, এরকম কথা কেউ বাপের জন্মে কোনোদিন শুনেছে? বাইরের মেয়েকে টাকা না দিয়ে নিজের ঘরের বউকে টাকা দেওয়াটা কি অনেক কম বোকামির কাজ নয়? হ্যাঁ, টাকার অঙ্কটা কোনো ফ্যাক্টর নয় পরমা, কিন্তু টাকার বিনিময়ে নিজের স্ত্রীর সঙ্গে রাত্রিবাস, এই একটা উদ্ভট কল্পনা, না লোকে শুনলে হাসবে না? লোকের কথা থাক, তোমার এতে হাসির কি আছে? আমাদের অলিখিত চুক্তি অনুযায়ী তুমি এখন আমার কাছে পর পুরুষই, কিন্তু তুমি বলছো আমাকে তোমার ভীষণ ভালো লেগে গিয়েছে, আমাকে তো আর দ্বিতীয়বার বিয়ে করা তোমার পক্ষে সম্ভব নয়, তাই কিনেই নিচ্ছ? অন্য মেয়েদেরও যেভাবে কিনেছিলে, এর ভিতরে উদ্ভট চিন্তার কিচ্ছু নেই পরমা, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তাছাড়া আর একটা কথাও ভেবে দেখো রবিশঙ্কর, ভোগের পেছনে প্রচুর অর্থ ব্যয়টা আভিজাত্যের লক্ষণ। পরমা, পথ ছাড়ো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। না 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 না, তোমার এই ঔদ্ধত্য, তুমি যদি না ছাড়ো আমি বেয়ারাকে ডাকতে বাধ্য হব, সেটা কি খুব শোভন হবে?
ঠিক আছে ঠিক আছে, টাকাটাই যদি সব হয় তো টাকাই নাও। জাস্ট ওয়েট ওয়েট, এনাও এনাও একদম ক্যাশ ক্যাশ, 2 লাখ টাকা আছে এখানে, ইচ্ছে হলে গুনে নিতে পারো। পাগল, তুমি অভিজাত জমিদার বংশের ছেলে, তোমাকে অতটা অবিশ্বাস করতে পারি? দাও, কিন্তু একটা কথা। আবার কি কথা? আমাকে যদি সেই মেয়েদের চেয়েও তোমার ভালো লেগে যায়, সামনের মাস থেকে কিন্তু টাকার অঙ্কটা বাড়াতে হবে। বড়মা বাড়ে, আজ থেকে তো শুধু স্ত্রী নই, তোমার প্রাণেশ্বরী জেগো। এসো ঘরে এসো।